হাই ফ্রেন্ড আপনাদেরছেন ফিজাল এডুকেশান ইউটিউব চ্যানেল তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বি ডিপি এবং পিজি তো তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ বিষয় নিয়ে তোমরা যে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কেন করতে হয় এবং এক্সাম ফর্ম ফিল আপ না করলে কী হবে তো এই তিনটে বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তো তার আগে বলে রেখে যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও কারণ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবে দেখো অন স্ক্রিনে যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়ার্সের অর্থাৎ দু হাজার কুড়িতে যে এক্সাম ফর্ম ফিলাপটি হয়েছিল বিডিপি এবং পিজি স্টুডেন্টদের তো তারই একটি নোটিশ তো এই নোটিশটির মাধ্যমে তোমরা তোমরা কিন্তু এক্সাক্টলি বুঝতে পারবে যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটি এক্সাক্টলি তোমাদের কবে হয়ে থাকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তেইশ এগারো দু হাজার কুড়িতে কিন্তু দু হাজার কুড়িতে তখন কিন্তু বিডিপি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিলাপ হয়েছিল তো এটাই হচ্ছে বিডিপি স্টুডেন্টদের নোটিশ ছিল এবং এটা হচ্ছে পিজি স্টুডেন্টদের নোটিশ তো পিজি স্টুডেন্টদেরও কিন্তু সেম একই ডেট ছিল আটাশ তো পিজি স্টুডেন্টদের ডেট ছিল তেইশ এগারো দু হাজার কুড়ি এবং লাস্ট ডেট ছিল আটাশ এগারো দু হাজার কুড়ি তো সেম একই ডেট ছিল এবং একই ডেটে কিন্তু বিডিপি এবং পিজি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল হয়েছিল হয়েছিলো তো এই বছর দু হাজার একুশে যখন তোমাদের নতুন করে এক্সাম ফর্ম ফিল আপ হবে তখনই কিন্তু এই ধরনের একটি নোটিশ দেওয়া হবে তোমরা সেই নোটিশটির জন্য ওয়েট করো যখনই এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে যাবে তখনই তার আপডেট তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দেখো তো এবার আমরা বলে রাখি যে এই এক্সাম ফর্ম ফিল তোমাদের অ্যাসাইনমেন্টে ঠিক এক দেড় মাস পরে পরেই কিন্তু শুরু হয়ে যায় তো যখন শুরু হবে তখন তার আপডেট অবশ্যই করে তোমরা পেয়ে যাবে তো এরপরে আলোচনা করবে যে তোমাদের এই এক্সাম ফর্ম ফিল কেন করতে হয় তো তার আগে আমরা বলে রাখি তোমরা যখন এই এক্সাম ফর্ম ফিল অনলাইনে করতে যাবে তখন অনলাইনে যখন এই ফর্মটি সাবমিট করবে তখন তোমাদের কিছু পরিমাণ টাকা কাটবে তো আর্টসের ক্ষেত্রে বিডিপ এবং পিজি আর্টসের ক্ষেত্রে মিনিমাম সাড়ে সাতশো মতো টাকা কাটা হয় এবং সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম হাজার বারোশো মতো টাকা কাটা হয় বা চার্জ লাগে এই এক্সাম ফর্ম ফিলআপটি করার জন্য অর্থাৎ এই ফাইনাল এক্সাম দেওয়ার জন্য প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ কিছু পরিমাণ পেমেন্ট ওনারা নিয়ে থাকে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ টোটাল করে তোমাদের আর্টসের ক্ষেত্রে হয়তো সাড়ে সাতশো মতো পড়ে আর সায়েন্সের ক্ষেত্রে বারোশো মতো চার্জ কাটে তো এই এক্সাম ফর্ম ফিল করতে হয় ফাইনাল এক্সাম দেওয়ার জন্য তো এই ফাইনাল এক্সাম দেওয়ার জন্য বিডিপি এবং পিজি স্টুডেন্টদেরকে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ অবশ্যই করে করে নিতে হয় তো এবারও আমরা বলে রাখি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বিডিপি এবং পিজি স্টুডেন্টদের যেটা এখনও পর্যন্ত শুরু হয়নি শুরু হলে আমরা অবশ্যই করে জানিয়ে দেব তো এই অ্যাসাইনমেন্ট যদি সাবমিট না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফাইনাল এক্সাম দিতে পারবে না এবং তোমরা অনলাইনে যে এক্সাম ফর্ম আপটি হবে সেটাও সেটার কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে না তো এবার তোমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে এই এক্সাম ফর্ম ফিল না করলে কি হবে তো এই এক্সাম ফর্ম ফিল আপটি সবাইকে করে রাখতে হয় বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং পিজি পার্ট ওয়ান এবং পার্ট টু সবাইকে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল করতে হবে এবং এই এক্সাম ফর্ম ফিল যদি না করে থাকো সেক্ষেত্রে যে প্রবলেমটি হয়ে থাকবে তোমাদের কিন্তু অ্যাডমিট আসবে না তোমরা যে ফাইনাল পরীক্ষা দেবে তোমরা ফাইনাল পরীক্ষার আগে আগে তোমাদের কিন্তু অ্যাডমিট দেওয়া হয় তোমরা যদি এই এক্সাম ফর্ম ফিল না করে থাকো বা অ্যাসাইনমেন্ট সাবমিট না করে থাকো তাহলে কিন্তু তোমরা এই ফাইনাল পরীক্ষাটি দিতে পারবে না তো এটাই হচ্ছে মূল বিষয় তো তোমরা অবশ্যই করে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই করে কমেন্ট করে জানাবে যে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই করে একটি লাইক দিয়ে দেব তোমাদের এক একটি লাইক আমাদের ভিডিও করার আগ্রহটাকে অনেকটাই বাড়াতে সাহায্য করে তো অবশ্য করে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের যখন এক্সাম ফর্ম ফিল শুরু হবে তোমরা অবশ্যই করে এক্সাম ফর্ম ফিল করে নেবে এবং তোমাদের এই এই যে অনলাইনে যে অ্যাসাইনমেন্টটি শুরু হতে চলেছে এখনও পর্যন্ত শুরু হয়নি তখন তোমরা অবশ্যই করে এই অ্যাসাইনমেন্টটি সাবমিট করে নেবে তো অ্যাসাইনমেন্ট যখনই তোমাদের অ্যাসাইনমেন্টের নোটিস পাবলিশিড হবে দেওয়া শুরু হবে তখনই তোমাদেরকে আপডেট আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো তা